যুবক বন্ধুরা, ও পর্দার মা বোনেরা, ও আমার মুরব্বী বাবারা, একটু খেয়াল করে শোনা চাই। আল্লাহ পাক ডাক দিয়ে বললেন, দৌলতে ইমানদারদের আছে। আমি আল্লাহ পাক ইমানদার বান্দা বান্দিদেরকে ডাক দিয়ে বললাম, ইমানদার বান্দা বান্দিরা রিহি, তোমরা আমাকে ভয় করার মতন ভয় করো। আর সত্যিকারের ইমানদার না হয়ে মৃত্যুবরণ করিও না, সত্যিকারের মুসলমান না হয়ে মৃত্যুবরণ করিও না। বাজান রে, জীবনে চলার পথে অনেক সময় আমার ইমান নামক ঘরে সব ঢাক ঢাকা ধরতে পারে, আমার ইমানের ভিতরে ভেজাল লুকায় দিতে পারে। ভাই গো, এই ইমান নামক দৌলত হেফাজত করতে হবে, একমাত্র ফর্মুলা হলো আল্লাহর ভয় নিয়া। কথা বলেন ঠিক না ব্যাঠি? আবার বলেন কার ভয় নিয়া? আরে বন্ধু, আগেই বলেছি আমি অত লম্বা বয়ান করব না, বড়দের আর 10-15 মিনিট 20 মিনিট, বড়দের আধা ঘন্টার মধ্যে কতর ফিনিশিং দিয়া আমি আপনাদেরকে নিয়ে একসাথে দোয়া করে বিদায় হয়ে যাব। যেহেতু আগামীকালকে আবার মাহফিল আছে, বাজানো হো দেখেন তো দেখি দিলটা নরম হয়নি। আর এক যুবক, তুমি আল্লাহর আইন মানাবাদ দিয়া, নবীজি সুন্নত নবীজির আদর্শ মানাবাদ দিয়া, কার পাগল তুমি হইলা রে যুবক? যুবক রে, ইমানি দুলু তোমার আমার যদি অন্তরে থাকে, মুফাসসিরিন কিরামগণ মুহাদ্দিসিন কিরামগণ বলেন, 6 জিনিসের উপর যার ইমান আছে সেই হলো প্রকৃত ইমানদার। সেই 6 জিনিস কোন 6 জিনিস? আমার বন্ধুগণ, ছোটবেলায় আমি আপনি নুরানি মক্তবে পড়েছি, মাদ্রাসায় পড়েছি, এরা বাবাজি আমরা সবাই এই 6 কথার উপর ইমান এনেছি। আমান্তু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। বলেন আমরা এই কালেমা পড়ছি কি পড়ি নাই? আবার জোরে বলেন, পড়ছি কি পড়ি নাই? আরে বন্ধুরে, এই 6 জিনিসের উপর থেকে কেউ যদি 1 জিনিস না মানে, 6টার যে কোনো একটা যদি কেউ অস্বীকার করে, উম্মতের হক্কান উলামায়ে কিরামগণ মুহাদ্দিসিনে কিরামগণ বলেন, মুফাসসিরিনে কিরামগণ বলেন, ওই ব্যক্তি নর হোক নারী হোক পরিপূর্ণ ইমানদার হতে পারে না। কথা বলেন ঠিক না ব্যাঠি? লম্বা করার কোনো সুযোগ নাই। যুবক রে, তোমাদের জন্য ছোট্ট একটা ওয়াকিয়া শুনায় দিই। আল্লাহর ভয় কারে বলে? আল্লাহর ভয় যদি তোমার অন্তরে ঠিক মতন থাকে, ইমানের মধ্যে যদি কখনো ভেজাল হয়ে যায়, তাকওয়ার গুণের কারণে, আল্লাহর ভয়ের কারণে, আল্লাহ পাক আবার তোমার ইমানের মধ্যে পরিপূর্ণতা এনে দিবে, ইমানের স্বাদ আল্লাহ তোমার কলবের মধ্যে দিয়ে দিবে। কেমন করে দিবে রে বন্ধু? লম্বা করার কোনো সুযোগ নাই। জগৎ বিখ্যাত একজন ইসলামিক স্কলার, আমার বন্ধুগণ, যিনি আল্লামা, যিনি মুফাসসির, যিনি মুহাদ্দিস, যিনি জাস্টিসম্যান ছিলেন, আমার ভাইরা যিনি বিচারক ছিলেন, আমি তার নাম আপনাদেরকে বলে দিই, আল্লামা তকি উসমানী দামাত বারাকাতুহুল্লাহ আলিয়া। তিনি তার খুতবাতের মধ্যে কত সুন্দর করে একটা কথা এভাবে লেখেন, যুবক রে, তোমার আমার ঘরে বেঈমানরা ডাকাতি করতেছি মান লুটিয়ে নেওয়ার জন্য, তুমি আমি ঘুমিয়ে পড়েছি, এইরকম আমার বন্ধুগণ ঘুমাইছিল এক যুবক, কিন্তু আমার আল্লাহ রব্বুল আমিন তাকে ইমানের স্বাদ তার কলবের মধ্যে দিয়ে দিছে। কেমন করে দিলেন রে বন্ধু? একটু খেয়াল করে শোনা চাই। একই কলেজে আমার বন্ধুগণ, ছেলেরাও পড়ে মেয়েরাও পড়ে, হিন্দু আছে, সনাতন ধর্মের মানুষ আছে, বৌদ্ধ ধর্মের ছেলে মেয়েও আছে, খ্রিস্টান ছেলে মেয়েও আছে, মুসলিম
মুসলিম ফ্যামিলির ছেলে মেয়েও আছে। আরে বাবাজি, এই মুসলিম মেয়েরা হিজাব ব্যবহার করে, পর্দা করে, মুখমণ্ডল সুন্দর করে ঢেকে যায়, শুধু চোখ খোলা রেখে কলেজে যায়। কিন্তু খ্রিস্টান মেয়ে আমার বাইরা, এই খ্রিস্টান দ্বারা মেয়ে আমার বন্ধুগণ তারা মুখ ঢাকে না, তারা এমন পোশাক পরিচ্ছদ গ্রহণ করে বাবা আধা উলঙ্গ দেখা যায়, অর্ধ উলঙ্গ দেখা যায়। বাবাজি, একজন মুসলিম যুবক তাহাজ্জুদ নিছায় না, পাঁচ ওয়াক্ত নামাজ কাজা হয় না, এমনকি নফলামূল বাদ দিতে পারে না, আমার বাবা দিরে রোজ রোজ এই মুসলিম ছেলেটা কোরআন তেলাওয়াত করে, আল্লাহু আকবার আল্লাহু আকবার, কিন্তু চোখকে হেফাজত না করার কারণে, এই চোখের কারণে একদিন তার ভিতরে সমস্যা হয়ে গেল। এই মুসলিম ছেলেটা আমার বন্ধুগণ আমার ভাইরা, দৌলত ইমান থাকার পর আল্লাহর ভয়টা কেমন জানি আমার বন্ধুগণ আমার ভাইরা কেমন জানি হালকা হয়ে গেল। ছেলেটা একদিন মেয়েটার চেহারার দিকে তাকাইলেন, কি রূপের ঝলক রে, কি লাবণ্যময় সৌন্দর্য চেহারা। এই চেহারা দেখে এই মুসলিম ছেলে খ্রিস্টান মেয়ের চেহারা দেখে পাগল পাড়া হয়ে গেল। এই মুসলিম ছেলেটা আস্তে করে চিঠি লিখল, ও আমার ক্লাসমেট, আমি তোমার প্রেমে পড়ে গেছি, শুধু তাই নয়, আমি তোমাকে জীবন সঙ্গিনী বানাইতে চাই, আমি তোমার আমি তোমাকে অর্ধাঙ্গিনী বানাইতে চাই, আমার লাইফ পার্টনার বানাইতে চাই, তুমি আমার জীবন সঙ্গিনী হইবা, আমি তোমারে বিবাহ করব। মেয়েটা আস্তে করে চিঠির উত্তর আবার পরের দিন দিয়ে দিছে, শোনে নাও যুবক, তুমি আমারে চয়েস করেছো ভালো কথা, আমিও তোমারে চয়েস না করি নেই, আমিও তোমাকে চয়েস করেছি, তবে সমস্যা হলো, প্রতিবন্ধকতা হলো, বাধা হলো, তুমি মুসলমান আর আমি হইলাম খ্রিস্টান। ছেলেটা আস্তে করে আমার বন্ধুগণ চিঠিতে আবার উত্তর দিয়ে দিল, তুমি যেই জাতের হও না কেন, যার মেয়ে হও না কেন, যে গুরুপিরি হও না কেন, আমি তোমার এই রূপের লাবণ্যতা দেখে, তোমার সৌন্দর্য দেখে আমি পাগল হয়ে গেছি, আমি তোমাকে বিবাহ করব, আমি তোমাকে নিয়ে ঘর সংসার করব, এই স্বপ্ন আমি তোমাকে নিয়ে দেখতেছি। আমার বন্ধুগণ মেয়েটার নাম হলো মিথিলা। এই মিথিলা বাপ মা তারে বাপে ডাকে, ডাকে নাম সুইটি, আবার মা সৌন্দর্য বেশি হওয়ার কারণে মা মেয়েটাকে আদর করে ডাকে সুন্দরী, সুইটি, বিউটি। আমার ভাইরা এক একজন এক এক রকমের ডাক ডাকে। এই মিথিলা আস্তে করে ডাক দিয়ে বলতেছি, ঠিক আছে যুবক, তুমি পাগল হয়েও না, তোমারও সম্মান আছে, আমারও সম্মান আছে, আমি তোমার এই কথাটা আমার মা বাপকে বলবো, আমার মা বাপ দেখি কি বলে, যদি আমার মা বাপ রাজি হয়ে যায় আমি তোমার প্রস্তাবে রাজি হয়ে যাব, তোমাকে বিয়ে করতে আমার কোনো বাধা নেই, বাধানো দেখে নিত্তা কুল্লা হাক্কা তু কাতিহি, আল্লাহর ভয় আর আল্লাহকে ভয় করার মতন ভয় করা কেমন কাকে বলে, একটু মনোযোগী হয়ে যা। এ মিরপুরের বাবারা, ও বাংলা কলেজ এলাকার আশেপাশের বাপ বাইরা, বিভিন্ন জায়গা থেকে আমার বাবারা বাইরা, কলওয়ালা পাড়ার বাইরারি, এই মিরপুরের বাসিন্দারা, ঢাকা জেলার দারুস সালাম থানার বাসিন্দারা, কে কোথার থেকে এসেছেন আমার জানা নেই, এক ফোঁটা চোখের পানি দেখেন আপনি ফলাইতে পারেন কিনা, একটু সময় দিয়ে দিবেন বন্ধু, এখানে তো আর আপনি মন্দ জায়গায় বসে নেই, আপনি তো আর খারাপ জায়গায় বসে নেই, আপনি একটা নেক মজলিসে বসে আছেন, যতক্ষণ আপনি আলেমদের চেহারা দেখবেন ততক্ষণ সগীরা গুনাহ মাফ হইতে থাকবে। স্টেজে কত আলেমরা বসে আছে, বাবাজি কার জীবনের হায়াতের বাতি কখন নিভে যাবে এটা কারো জানা নাই, একটু খেয়াল করে মনোযোগ সহকারে কথাগুলি শোনা চাই। ভাইয়া
তুমি এখান থেকে যেয়ে আর কি করবা, হয়তোবা তুমি মোবাইল টিপবা, অথবা তুমি কর্মজীবী মানুষ হওয়ার ফলে আগামী কালকের কর্মব্যস্ততা রুটিন তুমি সাজাইবা, কি কি কাজ তুমি করবা, এমনও তো হইতে পারি, এমনও তো হইতে পারি আজকে রাত্র তোমার আমার জীবনের শেষ রাত্র হইতে পারে। কথা বলেন ঠিক না বেঠি মুসলমান ভাইর আমার বন্ধুগণ, কাজে জীবনের শেষ বয়ান মনে করে বয়ান করছি। এইবারই মিথিলার কথা লম্বা কথা সংক্ষেপ করে দিলাম। আল্লাহর ভয় ইমানি দৌলত দেখেন ভয় করার মতন ভয় কারে বলে। এই মুসলিম ছেলেটার কথা মিথিলা আসতে করে তার মা বাপকে দিয়ে বলল, মা বাপ ডাক দিয়ে বলে, মা রে তোর কথা আমরা সাপোর্ট দিলাম, তবে আমরা ছেলেটার সাথে পার্সোনা আলাপ করব। তবে রে মা, তোর মা বাবা হিসেবে বলি, তোর মন্দ করব না, ভবিষ্যৎ যেন তোর ভালো হয়, সেই লক্ষ্যেই ছেলেকে আমরা কিছু শর্ত দেব, ছেলেটাকে আমাদের সাথে কথা বলতে বলো। তবে ছেলেটাকে বলে দিও, ছেলেটার ফ্যামিলির কোনো মুসলিম সন্তান নর নারী মুসলমান কেউ যেন আমাদের সাথে না আসে, পার্সোনাল আলাপ করবো ছেলেটার সাথে। কষ্ট হইতেছে আপনাদের? কষ্ট হইতেছে? বলে পার্সোনাল আলাপ করব, কেউ যেন মুসলিম পরিবারের পক্ষ থেকে না আসে, শুধুমাত্র ছেলেটা আসবে। এবার বাজানো ছেলেটাকে মিথিলা বলল, ছেলে বলল ঠিক আছে আমি একাই যাব, কেউ আমার সাথে যাবে না। গভীর মনোযোগী কথা শোনা চাই, এই ভদ্র ছেলেটা নামাজি ছেলেটা ওই মেয়েটার সৌন্দর্যের প্রলোভনে পড়িয়া আমার বন্ধুগণ তাকওয়ার মধ্যে একটু দাগ লাগাইল। দেখেন কি ক্ষতি হয়ে গেল আমার বন্ধুগণ আমার ভাইরা। ও বাজানো প্লিজ কেউ কারো দিকে তাকায়েন না। ছেলেটা চলে গেল মিথিলার বাবা মার কাছে, খ্রিস্টান পরিবারে ঢুকলো। মেয়েটার মা বাবা মেয়েটাকে বলে দিল, জানালা আটকাও, দরজা আটকাও, আর তুমি একটু বাইরে যাও, আমরা ছেলেটার সাথে একটু পার্সোনাল কথা বলবো। আগেই বলেছি যা করব তোমার ভালোর জন্য করব। মা বাপ আমার বাইরা খ্রিস্টান ফ্যামিলির এই মেয়েটার মা আর বাবা ডাক দিয়ে বলতে যে তোমার নাম কি, বলে আমার নাম অমর, তোমার বাবার নাম বলে অমর, তোমার মার নাম বলে অমর, তোমার কোয়ালিফিকেশন কি, বলে এই। হ্যাঁ হ্যাঁ তুমি কোয়ালিটি সম্পন্ন ছেলে, আমাদেরও চয়েজ হয়েছে, এখন কি আমাদের মেয়েকে তোমার চয়েজ হয়েছে, বলে শুধু চয়েজ নয় ওর জন্য নিজের জীবনটা দিয়ে দিতে পারি, ওরে না পাইলে আমি বাঁচব না, ওরে আমি জীবন সঙ্গিনী বানাব, লাইফ পার্টনারও বানাব। এবার মা বাবা দেখতে পারলো মিথিলার পক্ষে ছেলেটা ভীষণ দুর্বল, ডাক দিয়ে বলে মুসলমান ছেলে রে, আমাদের মেয়েকে যদি তুমি পেতে চাও তাইলে মেয়ের মা বাবা হিসাবে আমাদের কিছু শর্ত মানতে হবে। বলে কেয়া কেয়া শর্ত হয়, কি কি শর্ত বলেন তো দেখি আপনারা। বলে এক নম্বর, তুমি মুসলমান থাকতে পারবা না, তোমাকে খ্রিস্টান হইতে হবে। একটু খেয়াল করেন বাবা, ডাক দিয়ে বলতেছে এক নম্বর তোমাকে খ্রিস্টান হতে হবে। বলে দুই নম্বরটা কি, বলে এরকম আরো কয়েকটা আছে, দুই নম্বর হলো তোমাকে শুকুরের গোস্ত আমাদের সামনে খাইতে হবে। বলে তিন নম্বরটা কি, বলে তিন নম্বরটা হলো মদ দিয়া তোমাকে গোসল করতে হবে এবং মদ তোমাকে পান করতে হবে। বলে পাঁচ নম্বরটা কি, বলে পাঁচ নম্বর হলো তোমার আর আমার মেয়ের বিবাহ যখন হয়ে যাবে, তুমি তো খ্রিস্টান হয়ে যাইবা, আমার মেয়েকে নিয়ে অনেক দূর তোমার চলে যেতে হবে, এই দেশে তুমি থাকতে পারবা না। এবং আবার সাত নম্বর হলো তুমি যে সিম কার্ডটা ব্যবহার করো এই সিম কার্ডটা তুমি ইউজ করতে পারবা না, প্রয়োজন বোধে মোবাইলটাই তুমি চেঞ্জ করবা, নতুন করে তুমি মোবাইল নিবা, নতুন করে তুমি সিম নিবা, এত দূর চলে যাইবা যেখানে গেলে আমার
বংশের কেউ, তোমার বংশের কেউ তোমারও পাবে না, আমার মেয়েকেও পাবে না। নতুন করে তোমরা নিজের জীবন সাজাইবা, শুধু যোগাযোগ থাকবে আমার আর আমার ওয়াইফের সাথে, অর্থাৎ তোমার শ্বশুর শাশুড়ির সাথে। ছেলেটা বলল, সব মানতে রাজি, মিথিলা কি বাদ দিতে রাজি না। এইবার খ্রিস্টান মেয়েটার বাবা ডাক দিয়ে বলল, তাইলে তুমি খ্রিস্টান হয়ে যাও, ইমান ছেড়ে দাও। বলে, কি করতে হবে বলেন? বলে, তুমি স্বীকার করো এইটার উপরই, কিতাবের উপরই মানান না, আমি এখন থেকে কোরআন ছেড়ে দিলাম। বলে, হ্যাঁ, আমি আর কোরআন ধরবো না, আমি আর কোরআন খুলবো না, আমি আর কোরআন পড়বো না, আমি আর কোরআন তাস করবো না। তবে এই কথাটা আমি আপনাকে বলি, ধর্মের কিতাব হিসেবে আমি কোরআনকে এই এতটুকু মানব যে মুসলমানদের ধর্মগ্রন্থের নাম হলো আল কোরআন। একটু আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। এই শর্তটা বাদে সব শর্ত আমি মানতে রাজি আছি। বলে, তাইলে তুমি অস্বীকার করো আল্লাহ তাআলা এক নয়, আল্লাহর বেটা হলো ঈসা। জোরে কর, নাউজুবিল্লাহ। আরে বন্ধু, লম্বা কথা সংক্ষেপ করে দিলাম, এই ছেলেটা ইমান হারা হয়ে গেল। এবার ডাক দিয়ে বলে, শুকুরের গোস্ত খাও। এবার শুকুরের গোস্ত খাইল, আমার বাইরে মদ দিয়ে গোসল করল, মদ পান করল, এরপরে আমার বাইরে সিম কার্ড চেঞ্জ করল। চেঞ্জ করার পরে নিজের মুসলিম পারিবারিক কোনো লোকের সাথে কিছু বলল না, না বলিয়া দিন তারিখ ধার্য করিয়া মেয়েটার সাথে যখন আমার বন্ধুগণ বিবাহ হয়ে গেল, এই খ্রিস্টান বউকে নিয়ে নব্য খ্রিস্টান হওয়া ছেলেটা তার প্রিয় বান্ধবী প্রেমিকাকে জীবন সঙ্গিনী লাইফ পার্টনার বানাইয়া এত দূর চলে গেল, কেউ কারো কোনো আমার ভাইরা খবর পাবে না। কিন্তু আশ্চর্যজনক ঘটনা হল, এই খ্রিস্টান ফ্যামিলির সদস্যরা বলেছিল, ও নব্য খ্রিস্টান হওয়া মুসলিম ছেলে শোনো, আমাদের জামাই বাবু শোনো, যাওয়ার সময় মুসলমানের কোনো পোশাক তুমি নিতে পারবা না, শুধু প্যান্ট শার্ট নিবা, পাঞ্জাবি পায়জামা টুপি নিতে পারবা না। বলে, ঠিক আছে, আমি তাও নেব না। ভাই জান, মেয়েটাকে নিয়ে যখন উদাও হয়ে যাবে, একেবারে নাগালের বাইরে চলে যাবে, ফ্যামিলির সদস্যদের নাগালের বাইরে যাবে, দেশের বাইরে চলে যাবে, এই ছেলেটা একটা সিদ্ধান্ত নিল, অবাদান সব কাপড় চুপু ব্যাগের মতো ভিতরে ঢুকাইল। হঠাৎ করে বাজানো যেই কোরআন প্রতিদিন ফজর নামাজ পর পড়ার পরে সূরা ইয়াসিন তেলাওয়াত করে কোরআন খুলে, বন্ধুরে, যেই কোরআন মাগরিবের নামাজ পড়ার পরে সূরা ওয়াকিয়া পড়ে, যেই কোরআন ঈশার নামাজ পড়ার পরে ছেলেটা খুলিয়ে সূরা মূল পড়ে, অবাদান কাপড় চুপুর গোছানোর পর হঠাৎ করে নজর চলিয়ে গেছে ওই কোরআনের দিকে। কিতাবের লেখক মুসান্নেফ লেখেন, কোরআন হয়তো ওই সময় বলতেছিল, আমারে ছুঁয়া দেস না, আমারে ছুঁয়া যাস না। বাজানো আগেই বলেছি, লক্ষ লক্ষ মানুষ হইতে হবে, হেদায়েত পাওয়ার লাগবে, এই উদ্দেশ্য উন্মতের হক্কানি আলেমদের নয়। অবাদান দেখেন তো দিলটা নরম হয়নি, এক ফোঁটা চোখের পানি ফেলাইতে পারেননি, কান্না না আসলো, কান্নার ভান ধরবে। মিডিয়ার ভাইদেরকে বলবো, খবরদার কারো খেয়ালে আঘাত করবেন না। আমি আমা আবারও বলি, আমার নাকটার মধ্যে আল্লাহর গ্রাণ পাইতেছি, এই ময়দানটার মধ্যে কে জানি আল্লাহর ওলি হইয়া বসে আছে, ওই একজন ওলির উসিলা আল্লাহ পাক আমার আপনারে মাফ করিয়া দিতে পারে। ভাইয়া বাবা বন্ধু, আমার জানা নাই কার জীবনে কি গুণা আছে, গুণা মাফ পাওয়ার জন্যে আল্লাহকে ভয় করার মতন ভয় করার জন্যে সত্যিকারের মুসলমান হইয়া
মৃত্যুবরণ করার জন্যে উম্মতের আলেমদের মজনায় বসে মায়া করে একটা ডাক দেন না, আমার দয়ার আল্লাহরে বলেন না, আল্লাহ প্লিজ বাগান কিছু সময়ের জন্যে চক্ষুটা বন্ধ করিয়ে আপন আপন কবরের মোরা কাবাই চলিয়া যাই। এই ময়দানে বাদান কে বলি আল্লাহর আশে গিয়ে বসে আছে, এই ময়দানে কে কোন পীরের হাতে হাত রেখে বসছেন, এটাও কিন্তু বুখারি শরীফের কথা। মাঝে মধ্যে নবী আলাইহিস সালাম নবী আলাইহিস সালাম আল্লাহর পয়গম্বর সাহাবায়ে কেরামের বিশাল জামাতকে ডাক দিয়ে বলতেন, তোমরা মরার আগে মৌতের মুরাকাবা করবা, তার মানে মরার আগে তোমরা মরিয়ে যাইবা। বাজানো একজন সাহাবি কান্দার ডাক দিয়ে বলেন, নবী গো মরার আগে মানুষ আবার কেমনে মরে? নবী আমার ডাক দিয়ে বলে, আমি শিখাই দিই, শোন, মাঝে মধ্যে তুমি আপন আপন কবরের চিন্তা করিয়া কাঁদবা, যেই মায়ের গর্ব খোয়ার থেকে দূরে আস, এই দুনিয়ার জমিন থেকে আবার আল্লাহ পাকের নির্দেশ মোতাবেক ওই কবর নামক খোয়ারে তোমার যাওয়াই লাগবে। ওই কবরটা তোমার জন্য জান্নাত না জাহান্নাম একটু তুমি চিন্তা করিয়া দেখবা। বাগানো বারবার বলি, কেউ চলিয়া গেলে চলিয়া যাইতে দিবে, সবার ভাগ্যে কান্নাকাটি জুটবে না, একটু পরে মনে হবে যে ময়দান থেকে কান্নার আওয়াজ আসতেছে, মায়া লাগায় আবার একটা ডাক দেন না, বলেন না আল্লাহ, দেন না দেন না দেন না ডাক দেন না বাবা, বলেন না আল্লাহ। বাইরে আমি আবারও বলি, এই বয়ান সবার দিলে মুতাসার হবে না, প্রভাব বিস্তার লাভ করবে না। এই যুবক ছেলেটা যৌবনের তার উন্মাদনায় পড়িয়া দুনিয়ার সৌন্দর্যের প্রলোভনে পড়িয়া এই যুবক ধর্ম ত্যাগ করছে, কিন্তু যখন ব্যাগ গুছাইতে গেল ওই যে ঘরের কোনায় কোরআন শরীফ আছে, এই কোরআনের দিকে যুবকের নজরটা চলিয়া গেল, বাজানরে যুবকের কলিজায় যেন কেমন মায়া লেগে গেল। এই যুবক আস্ত করে কোরআন শরীফ বউকে না জানাইয়া সুন্দর একটা কাপড় দিয়া পেঁচাইয়া এমন জায়গায় লুকায় নিল ব্যাগের মধ্যে, ডাক দিয়ে বলল, আমি ধর্ম সারছি, ধর্মগ্রন্থ কোরআন সারলাম না, আবার বলেন না আল্লাহু আকবার, আবার বলেন না আল্লাহু আকবার। এ বন্ধু এ ভাইয়া আমার বাবাজিরা, এই নব্য খ্রিস্টান আমার ছেলেটা কোরআন শরীফ ব্যাগের ভিতরে নিয়ে চলিয়ে গেল, বাজানটে এমন দূরে গেল কেউ তাদের নাগাল পায় না। আমার ভাইরা খ্রিস্টান মিশনারির রুটিন অনুযায়ী শ্বশুর শাশুড়ির সহযোগিতায় খ্রিস্টানদের জায়গায় একটা জপ নিল, সকালবেলা জপে যায়, বিকালবেলা সন্ধ্যার সময় আসে, কিন্তু যাওয়ার সময় এই খ্রিস্টান ছেলেটা বউরে না জানাইয়া নতুন বাসভবনে এমন একটা কোনার মধ্যে কোরআন সেট করলো, কেউ বুঝবে না যে এটা কোরআন। এই ছেলেটার সিদ্ধান্ত হলো, আমি কোরআন না ধরি, আমি কোরআন না পড়ি, আল্লাহর দেওয়া চোখ দিয়া কোরআন দেখলো নাকি সওয়াব হয়। বাজান রে আল্লাহওয়ালা গুন বলেন, আল্লাহর দেওয়া চোখ দিয়ে কোনো মানুষ যদি চারটা জিনিসের দিকে তাকায়, মহাব্বতের নজরে দেখে আল্লাহ পাক তাদের গুনাহ মাফ করিয়া দেয়, আল্লাহ তাদের আমল নামায় অসংখ্য নেকি দান করিয়া দেয়। ওই চারটা জিনিস কোন কোন জিনিস? নাম্বার এক কাবা ঘর বাইতুল্লাহ, নাম্বার দুই কুরআন কারিম কালামুল্লাহ, নাম্বার তিন হক্কানি রব্বানি উলামায়ে কিরাম ওলিয়াল্লাহ, নাম্বার চার সন্তান হয়ে আপন মা আর বাবার চেহারা দেখা। রা বন্ধু রে ভাইরা, ওয়াজ মাহফিলে ব্যবস্থা করিয়া যদি মা বাবার জন্যেই হাকিগতানে ফোটা চোখের পানি না ফেলাইতে পারো,
তাইলে তোমার এই কষ্ট করাটা এটা একমাত্র মনে হবে কেমন দেনি বৃথা। বাজানো আমি জানি না এই ময়দানে কে মা হারায় বইছে, এই ময়দানে কে বাবা হারায় বইছে, কার জানি মা বাপ দুনিয়া নাই। আর জানি মা বাপ বুবি হইয়া বিছানায় পড়িয়া রইছে। ভাই এই কথাটা মনে রাখো, তুমি আমি যদি মা বাবার জন্য কান্দি তোমার আমার ছেলে মেয়ে কিন্তু তোমার আমার জন্য কাঁদবে। তুমি আমি যদি মা বাবার জন্য দোয়া করি তোমার আমার ছেলে মেয়ে কিন্তু তোমার আমার জন্য দোয়া করবে। কাজী বাজান মায়া লাগাইয়া দুনিয়া যেহেতু থাকার জায়গাটা, কার বাপ মা যেন কবর থেকে চিৎকার দিয়ে কান্দার ডাক দিয়ে বলে ছেলে রে মেয়ে রে মা ভুলে গেলি আমাকে তোর একটু কাঁদলি না, ও বাবা কবর আইসা কবর পাইলাম। দুনিয়ায় যদি কোনো ছেলে মেয়ে বাপ মার জন্য কান্দে আল্লাহর কাছে রুহের মাগফিরাত কামনা করিয়া দোয়া করে, বাপ মা রুহের মাগফিরাত কামনা করিয়া ছেলে মেয়ে হাত তুলিয়া দোয়া করলে অথবা হাত তোলা ছাড়া যদি দোয়া করে ছেলে মেয়ের দোয়া রুসিলা বাপ মের বাপ মার কবর আজাব আল্লাহ মাফ করিয়া দিবে। কাজী বাজান মায়া লাগা ডাক দিয়ে বলেন না আল্লাহ, আর একবার ডাক দেন না বলেন না আল্লাহ, আর একবার আওয়াজ দিয়া বলেন না আল্লাহ। কেউ কারো দিকে তাকাইবেন না, কেউ কারো যাওয়া দেখে যাবেন না। ভাইয়া আমি আর অল্প সময়ের মধ্যে কথাগুলি ফিনিশিং দিয়ে দোয়ায় হাত তুলব। আমি চাই হাকিকতা এক ফোঁটা চোখের পানি দেখেন পালাইতে পারেন কিনা। বাজানো দাঁত থাকতে দাঁতের মর্ম বোঝা যায় না, দাঁত পড়িয়া গেলে বোঝা যায় দাঁতের কি মর্ম ছিল। ঠিক বাপ মা বাঁচিয়া থাকতে বাপ মার কদর বোঝা যায় না, আর এই বাপ মা যেদিন মরি যাইব ওই দিন বুঝবা কত বড় নিয়ামত তুমি হারাইলা। ভাইয়া আপনার আমার আশেপাশে অনেক মাদ্রাসা আছে, এতিমখানা আছে, আমি আপনাদেরকে বলবো যাদের বাবা বেঁচে আছে এই যে সমস্ত এতিমখানার ছাত্রদের বাপ আছে, মা নাই, মা আছে বাপ নাই, মাঝে মধ্যে আপনি ওই বাবার সন্তান হইয়া এই ছোট্ট ছোট্ট এতিমদের সাথে একটু সম্পর্ক করবেন, সোয়াবের আশায় মাথার চুল ধরিয়া নাড়া দিবেন, মাথার উপরে হাত বুলাই দিবেন, পারলে লজেন চকলেট বিস্কিট কলা কিনে দিবেন, আর ওদের সাথে একটু মিশে একটু আপনার মনের অনুভূতি আর তার মনের অনুভূতি বাপ থাকা বাপ না থাকার অনুভূতিটা প্রকাশ করতে বলবেন। দেখবেন এই ছাত্র ভাইটার অন্তরে যেই ভাইয়াটার বাবা নাই এই ভাইয়াটার অন্তরে বাভারা বেদনা কিভাবে লালন পালন করে যন্ত্রণা পোহাইতেছে। লম্বা করবো না বাজার, বিভিন্ন বয়ান থেকে আপনারা শুনেছেন বিভিন্ন ওয়াজ মাহফিল, আমি একটু উদাহরণটা দিয়ে থাকি। আমার বাইরে আমার বন্ধুরি নিজ মাদ্রাসার কথাটাই বলি, একটু দেখেন দিলটা নরম হয়নি, আসরে নামাজ পড়ার পর নিজ মাদ্রাসার বারান্দায় দাঁড়াইয়া নিজ প্রতিষ্ঠানের ছাত্রদের খেলার দৃশ্য দেখতেছি, খুব ভালো লাগতেছে ছাত্রদের খেলার দৃশ্য। হঠাৎ করে বাজানো মেন গেটের দিকে যখন নজর দিলাম, নজর করিয়া দেখি একটা বাবা হাতে কয়েকটা বিস্কিটের প্যাকেট চানাচুরের প্যাকেট নিয়া আপেল মালটা কমলা বেদেনার দুইটা দুইটা করে প্যাকেট নিয়ে দাঁড়ায় আছে, ঠোঙ্গা নিয়ে দাঁড়ায় আছে। বাজানো কোন ছাত্র বাইটার বাবা এটা আমার জানা নাই, বাবা সন্তানের জন্য ওদির আগ্রহ নিয়ে দাঁড়ায় আছে। আমার ছেলে আসবি, আমি আমার ছেলের সাথে সাক্ষাৎ করব।
করব। ওবাজান বাপ সন্তানদের তালাশ করতে করতে ছেলের নজরে বাপ পড়িয়ে গেছে। ছেলেটা হঠাৎ করিয়া দেখলাম বন্ধু খেলা বন্ধ করিয়া দিল। ছাত্র ভাইটার গায়ের গেঞ্জি ঘামের পানি দ্বারা ভিজিয়া রইছে। বিভিন্ন জায়গায় ধুলাবালি লাগানো, ময়লা যুক্ত কাপড় চুপুর পরনো। আমার বাইরা দেখো আমার বাইরে কে বাবা। ধুলাবালি যখন ধারে ঘামের পানি যুক্ত বিদা গেন্ডি লয়ে যখন বাবার কাছে যাইতে চায়, খেলা যখন বন্ধ করল ছাত্র ডাক দিয়ে কয় কি মাসুম বিল্লাহ তুমি কি আর আজকে খেলবা না? ছেলেটা ডাক দিয়ে কয় ও ভাইয়া ওই যে আমার আব্বু আইছে, আমি আমার আব্বুর কাছে যে আজগার খেলতাম না, আমার আব্বাই কয়েক মাস পর আইছে। এ বাজার নজর করিয়ে দেখি আর আল্লাহর দরবারে শুক্রিয়া আদায় করি, বলি আল্লাহ যাদের বাবা আছে তাদের কত বড় ভাগ্য। বাদানো ছেলেটা বাবার কাছে ছুটে চলল, বাবা নিজের হাতের বস্তুগুলি নিচে রাখিয়া দুই হাত বাড়ায় দিয়ে কয়া বাবা আয় তুই আমার বুকে আয়। ঘাম বেড়া পানিতে গেঞ্জি দেখলেন না, ময়লা যুক্ত কাপড় দেখলেন না। এই ছেলেটারে জ্বরে দুইরা কপালে আব্বুকে একটু চুমা দিল আর ডাক দিক আমার মানি তুমি কেমন আছো? ছেলেটাও আব্বার কপালে চুমা দিয়া কয় আব্বু আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, তুমি কেমন আছো? বাড়িতে আব্বু কেমন আছে? বইনে কেমন আছে? ভাই কেমন আছে? বাদান খুব ভালো লাগতেছিল সন্তান আর বাবার পিতা পুত্রের আদরি আদর দৃশ্য। আব্বু ডাকটা খুব চমৎকার লাগলো। আল্লাহর কসম করে বলি রে বন্ধু, আল্লাহরে হাজির নাজির জেনে বলি, ঠিক ওই মুহূর্তে ওই মুহূর্তে কয়েক সেকেন্ডের মধ্যেই আর একটা করুণ চিত্র আমার নজরে ধরা পড়ল। ওই একই বারান্দা আমার থেকে কয়েক গজ দূরে ওই একই মাদ্রাসার একটা ছাত্র, 11-12 বছর বয়স হবে, মাদ্রাসার বারান্দার গ্রিল ধরিয়া মাথারা ঠেকাইয়া ঝর্ণার মতন চোখের পানি ছড়িয়ে। আমার জানা ছিল না যে এই ছেলেটার বাপ নাই। এই ছাত্রটা গ্রিলের সাথে মাথারা ঠেকাইয়া চোখের পানি ছাড়িয়া কান্দার আল্লাহর ডাক দিয়ে কয় আল্লাহ আমার আব্বু কি আর কোনোদিন আসবে না? আমার বাইরা ছাত্র ভাইটার কাছে যে ডাক দিয়ে বললাম মানা তুমি কান্দ কেন, তোমার কি বাবা নাই? ছেলেটা ডাক দিয়ে হুজুর দুই মাস আগে আমার আব্বা নাকি রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে, আমি আমার আব্বার লাশটাও দেখছি না। ও ভাইয়া আজকে তুমি কান্দ কেন? এই ছাত্রটা ডাক দিক হুজুর এই ভাইয়ার আব্বার আদর দিক আমার আব্বার কথা মনে হয়ে গেছে, আমার আব্বা অন্য সানাসুর বিস্কিটের প্যাকেট নিয়ে দাঁড়ায় থাকত। হুজুর আমার আব্বা আমার হুজুরদেরকে বলিয়া আমারে বাজারে নিয়ে যেত, যাইয়া অনেক কিছু কিনিয়ে দিত। হুজুর এই ভাইয়ার আব্বার আদর দেখে আমার আব্বার কথা মনে হয়ে গেছে, এই জন্য আমি কান্দি আর আল্লাহরে বলতেছি আল্লাহ আমার আব্বু কি আর কোনো দিন আসবে না? বাজান আবারও কসম করিয়া বলি আল্লাহরে হাজির নাজির জেনে বলি, আজও যখন সন্ধ্যার পরে বাসা থেকে নামব বাচ্চা ছেলেটা আমার কাছে আসিয়া কান্নার বাপ নিয়ে কয় আব্বু সপ্তাহের মধ্যে কয়দিন ছুটি পাই না, আজকে শুক্রবার তুমি কেন এত দূর মিরপুর যাইবা? আব্বু তোমার সাথে আজকে আমি ঘুমাবো। আব্বু তুমি মাহফিলে যাইও না,
তোমারে ছাড়া আমার ভাল লাগে না। মেয়েটা আবার ডাক দিয়ে কয়, আব্বু তাড়াতাড়ি আইবা, তুমি আসবা তোমার গলা ধরে ধরে ঘুমাব, আব্বু তোমারে নিয়ে আমরা ঘুমাব, আব্বু তুমি না আসলে বাড়িঘরটা কেমন কেমন খালি লাগে। বাজানো আমি কতই জন্য বললাম রে বাবা, আমার ছেলে মেয়ে আমার অপেক্ষায় থাকবে, আমি যাব কিন্তু এমন হইতে পারে আমি আর জীবিত বাড়িতে নাও যেতে পারি, আমার হায়াত নামক বাতি এই মিরপুরে নিবিয়ে যেতে পারি, আমার বাইরে আমার লাশ বাড়িতে যেতে পারে, আমার নাকে কানে তুলা দেখা আমার ছেলে মেয়ে চিল্লে চিল্লে বলতে পারে, আম্মা আমা গো আব্বু কত কয় না কেন, আমা গো আব্বু আমাদেরকে আম্মু আব্বু বলে চুমু দেয় না কেন, আব্বুর এইভাবে বাইরে শুয়ে রাখছু কেন, একটা ডাক দেন না বলেন না আল্লাহ, আবার বলেন না আল্লাহ। ভাইয়া গুনাহ করতে করতে আমার বন্ধুরে কলবে ময়লা দাগ পড়ে গেছে, যার কারণে হাকিকতন কান্নাকাটি আসতে চায় না। এরপরও আমি দেখতেছি কত সাদা চুল সাদা দাড়ি লইয়া বুড়ারা কান্দতেছেন, আমার বাইরে কত যুবক তরুণেরা কান্দতেছেন, কত ছাত্র ভাইরা কান্দেন, কত ওলামায়ে কেরাম কান্দতেছেন, আবার কত মা বোন গুনগুনাইয়া মা বাবার মায়ে পরে কান, আমার জানা নাই। ও ভাই আজকে তুমি শুধু ঘাত ছাড়া করিও না, এই তো আগামী কয়েকদিন পর আমি মক্কা মদিনায় চলে যাব, রমজান মাস আমি মক্কা মদিনায় থাকবো ইনশাআল্লাহ, কথা দিচ্ছি তোমাদের জন্য আমি দোয়া করতে ভুলবো না, কাবা ধরে তোমাদের জন্য দোয়া করব, আর তোমাদের পক্ষইতে নবীর রোজায় আমি সোনার মদিনায় সালাম পৌঁছায় দেব, যেই হাতটা দিয়া বারবার কাবা ধরি, যেই হাতটা আল্লাহওয়ালাদের হাতের সাথে লাগানো, আমার বন্ধুর এই হাত উঠে আমি আপনাদেরকে নিয়ে দোয়া করব, প্লিজ একটু সময় দিয়ে দেন। এবারে এই নব্য খ্রিস্টান হওয়া মুসলমান ছেলেটা বউরে না জানাইয়া ঘরের কর্নারে আলমারির উপরে যেই সাইটে কোরআন রাখছে, এভাবে যাওয়ার সময় চাকরিতে যাওয়ার সময় অফিসে যাওয়ার সময় একবার দেখে, আবার অফিস থেকে আসার পরও একবার দেখে, বউ যেন বুঝতে না পারে। বাজানো এক বছর দুই বছর আড়াই বছর চলিয়া গেল, হঠাৎ করে একদিন ওই মেয়েটা এই মিথিলা যখন ঘর পরিষ্কার করতে গেল, বিভিন্ন পর্দা সাইটের পর্দা যখন সরাইল, আমার বন্ধুগণ নজর করে দেখে মুসলমানদের ধর্মের কিতাব কোরআন দেখা যায়, এই কোরআন কোথার থেকে আসলো বুঝছি, আমার স্বামী নিয়ে আইছে, না 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 আমার স্বামীকে কোরআন আমি আর দেখতে দেব না, এই কোরআন আমি আর ঘরে রাখব না, এই কোরআন আমি এক্ষুনি বাড়ি থেকে দূরে সরিয়ে রাখব, এই মিথিলা কোরআন শরীফটা নিয়ে এলাকার নির্ধারিত ডাস্টবিনে ফেলায় দিল। নাউজুবিল্লাহ। বাদানো আবু তোহা আদনান, কিন্তু আমার আজকের প্রত্যেকটা ওয়াজ প্রত্যেকটা কথা কিন্তু ওই ওয়াজের সার নির্যাস, মূল কথাগুলো কিন্তু বাজান, আমি মূল মূল কথাগুলি বলতেছি, খুব খেয়াল করে শুনবেন বাবা, ও যেহেতু ওর ভাষায় ওর আঞ্চলিকতায় সুন্দর করে সাহিত্য ভাষায় ইংলিশ বাংলা মিলাইয়া আরবি মিলাইয়া আপনাদেরকে শর্টকাটে ক্লাস করার মতন বুঝাই দিয়ে গেছে, আমি এই কথাগুলিরই কোরআন হাদিস এজমা কিয়াস দ্বারা আল্লাহওয়ালাদেরকে নকল করে আমি সার নির্যাস বক্তব্য মূল কথাগুলি বলতেছি। ছেলেটার বিবি মিথিল এই কোরআন শরীফ ডাস্টবিনে ফেলে দিয়ে আসলো, আর বন্ধু মুসলমান ছেলেটা নব্য খ্রিস্টান হওয়া ছেলেটা আজকে বাড়িতে আসিয়া জাগায় দেখে কোরআন নাই, ব্যাপার কি আমার কোরআন গেল কোথায়,
সারা বাড়ি তন্ন তন্ন করে খোঁজে। বিবি ডাক দিয়ে বলতেছে, ঘটনা কি কি খোঁজ? দেখে দেখে বলতেছে, আমি এখানে একটা কোরআন শরীফ রাখছিলাম, এই কোরআন শরীফটা পাচ্ছি না। ডাক দিয়ে কই, কোরআন আর তুমি পাইবা না, তুমি তো মুসলমান নাই, তুমি তো খ্রিস্টান হয়ে গেছ, এই জন্য আমি তোমার এই অপ্রয়োজনীয় বস্তু মনে করে কোরআন শরীফ ডাস্টবিনে ফেলে দিয়ে আসছি। এবার এই যুবক ছেলেটা বুকে একটা চাপ দিয়া দৈরা ডাকে দিয়া কই, কি করছি? জানিস না সব পুস্তকের দিকে নজর দিলে পিস অফ মাইন্ড আত্মপ্রশান্তি লাভ হয় না, একমাত্র কোরআনের দিকে তাকাইলেই চক্ষু শীতল হইয়া যায়। ওযু করিয়া মুসলমান যদি বুকে কোরআন শরীফ জড়ায় ধরে, দেখবেন অন্তরের মধ্যে কেমন জানি একটা প্রশান্তি লাভ হয়। কথা বলেন ঠিক না ব্যাঠি? ডাক দিয়ে বলা, মিথিলা রে, কোন জায়গায় তুমি কোরআন শরীফ ফেলে দিছ? বলে, কেন? বলে, আমি কোরআন শরীফটা নিয়ে আসব। বলে, এতক্ষণে মনে তুমি আর পাইবা না, কারণ এই জায়গায় যে যে ইউনিটে যত যত ডাস্টবিন আছে ঘন্টায় ঘন্টায় কর্মী চেঞ্জ হয়, নতুন নতুন ময়লা তারা নিয়ে নিয়ে মূল স্তবে রেখে দেয়। এবার ডাক দিয়ে বলতেছে, তুমি বলো না কোন জায়গায় ফলাইছ, কয়টা বাজে থেকে তুমি কয়টা বাজে ফলাইছ? ভাই তাড়াতাড়ি বসেন না ভাই, আমার বন্ধুগণ, আমার ভাইরা, আবার একটু আওয়াজ দিয়া বলেন না আল্লাহু আকবার। এ যুবক খুব খেয়াল, খুব খেয়াল, দুনিয়ার রঙ্গরসে পড়িয়া ইমানদারের ঘরে জন্ম নেওয়ার পর তোমার চুলের কাটিং খ্রিস্টান কাটিং, তোমার পোশাকের কাটিং ইহুদি কাটিং, তোমার খাওয়ার স্টাইল ইহুদ নাসারার স্টাইল, মনে রাইখ তোমার ইমান নামক ঘরে ডাকাত ঢুকছে খেয়াল করো নাই, একটু ধৈর্য ধরো, দা গুড নিউজ কাম স্লোরি, ভালো কাজের রেজাল আস্তে আস্তে আসে। আমার বন্ধুগণ, ইন্নাল্লাহ মা সাবিরিন, ইন্নাল্লাহ ইউহিব্বুস সাবিরিন, ধৈর্যশীলদের সাথে আল্লাহ আছে, আল্লাহ থাকেন, আর ধৈর্যশীলদেরকে আল্লাহই ভালোবাসেন। কথা বলেন ঠিক না ব্যাঠি? এবার বন্ধুরা আমার ভাইরা, এইবারে মিথিলাকে মিথিলার স্বামী ডাক দিয়ে বলে, কই কত নম্বর ইউনিটে ফেলাইছ আর কয়টা বাজে নাগাদ তুমি ফেলেছ, আমাকে একটু টাইম বলো। ডাক দিয়ে বলে, এতটা টাইম থেকে এতটার মধ্যে আমি ডাস্টবিনে কোরআন ফেলে দিয়েছি। বলে, তুমি নিজে ফেলে দিছ নাকি কাজের লোক দিয়ে ফেলাইছ? বলে, কাজের লোক দিয়ে ফেলাইছি। এবার আমার বন্ধুগণ, নিচে নামিয়া এই ইনকরা শার্ট প্যান্ট ছিল, এটা আর শুধুমাত্র বেল্ট থেকে তুলছে, এখনো পোশাক ভালো মতন খোলেন নাই। এই যুবকটা এই অবস্থায় দৌড়াদৌড়ি করিয়া নিচে নামিয়া কেয়ারটেকারকে ডাক দিয়ে বলে, কত নম্বর ইউনিটে তুমি কোরআন ফেলছ? বলে, এখান থেকে ওই ওয়ার্ডে যাইয়া ওই ডাস্টবিনে আমি কোরআন শরীফ ফেলে দিছি। একটা দরমাইরা, এ যুবকেরা, আমার মুরব্বী বাবার, প্লিজ একটু দিলটা নরম কর, কেউ কারো দিকে তাকাইও না, মা বোনেরা খেয়াল করে শোনো। এবার ডাক দিয়ে বলার পর, এই ছেলেটা নব্য খ্রিস্টান হওয়ার ছেলেটা একটা দূর মারিয়া ওই ডাস্টবিনের কাছে গেল, যাইয়া তন্ন 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 করে খুঁজে দেখে, না না না, এই এখানে আর কোরআন শরীফ নাই, এতটা বাজে এখানে ফেলছে, চার ঘন্টা হয়ে গেছে, এই চার ঘন্টার মধ্যে হয়তো বা কোনো কর্মী ময়লা নিয়া মূল ময়লার স্তবে ফেলে দিছে। এই ছেলেটা টাকা খরচ করে আমার বন্ধুগণ পরিচ্ছন্ন কর্মীদের প্রধান বাসভবনে গেল, প্রধান বাসভবনে যাইয়া লিডার পার্সনের কাছে যা ডাক দিয়ে কয়, ভাইজান
এতটা থেকে এতটা সময় অমুক মহল্লায় কে ডাস্টবিন পরিষ্কার করছে একটু তারে যদি আমারে দেখাইতেন, বলে ঠিক আছে আমি তাকে ডাক দিতেছি। আমার বন্ধুগণ এবার ডাক দিছে, এই মিথিলার স্বামী ডাক দিয়ে বলে, ভাইয়া তোমার তেমন কোনো ক্ষতি নাই, কিন্তু আমার এমন বড় ক্ষতি হইছে, আমার আর কলিজায় শান্তি নাই, যেইটা দিকে আমি প্রাণ জুড়াই, যেইটা দিকে আমার অন্তরাত্মা শিথিল হয়, ওই ধর্মগ্রন্থ কোরআন শরীফ তুমি ফেলে দিছ। বলে এইটা তো আমি ইচ্ছা করে ফেলাই নাই, ময়লা পরিষ্কার করতে যা পাইছি, এইটার আমি নিয়ে বড় ময়লার স্তূপে আমি ফালায় রাখছি। বলে সেটা কোথায়? বলে অমুক জায়গায়। এবার বন্ধুরে এই মিথিলার স্বামী আবার দৌড়ে ওই জায়গায় গেল, মূল ময়লার স্তূপের কাছে যাইয়া দেখে ময়লার ময়লা আবর্জনা। আমার বন্ধুরে কোরআনের চতুর্দিক আর দেখা যায় না, ভালো করে উকি চুকি মেরে খোঁজাখুঁজি করে তদন্ত করে দেখতে পাইল, আল্লাহ পাকের পবিত্র কালামের প্রথম পৃষ্ঠা কোরআনের কবরের উপরের শক্ত পৃষ্ঠাটা ভাসিয়া রইছে, লেখা আছে ইন্নাহু লাকুরআন কারীম। বলেন আল্লাহু আকবার। এবার এই ছেলেটা নব্য খ্রিস্টান আমার ছেলেটা কান্দার ডাক দেখো, আমার মিথিলা তোমারই ফেলে দিছে, আমি অফিস থেকে অফিস থেকে আসার পরে কিছুই খাই নাই, তোমার গায়ে অনেক ময়লা দেখতেছি, না না আমি তোমাকে ময়লার ভিতর রাখবো না। ছেলেটা কোরআন শরীফ তুলিয়া আল্লাহর ভয় অন্তরে নিয়া বাজানোর ভয় করার মতন ভয় করিয়া এই কোরআন শরীফের গা থেকে ময়লা আবর্জনা নিজের গায়ের জামা খুলিয়া জামা দিয়ে মুছতেছে। আমার বাইরা হেদায়েত কার কখন আসবে, কে কোন কথার দ্বারা হেদায়েত পাবে, এটা আল্লাহ পাক ভালো জানে। হেদায়েতের মালিক আপনিও না আমিও না। বাজানো প্লিজ একটু খেয়াল করিয়া শোনা চাই, এই ছেলেটা যখন আস্তে করিয়া নিজের জামা খুলিয়া নিজের জামা দিয়া এই কোরআনের গায়ে থেকে ময়লা পরিষ্কার করে, আল্লাহ তখন হয়তো বা ডাক দিয়ে বলেছিল তোর গায়ে সৌন্দর্যের প্রলোভনের যে ময়লা লাগছে, ইমান রে তুই কলঙ্ক করছস, আমি আল্লাহ কোরআনের বরকতে কোরআনের মহাব্বতে কোরআনের সম্মানে আমি আল্লাহ আবার তোর গা থেকে আমার কুদরতি সাবান দিয়া আমি আল্লাহ খ্রিস্টান নামক শিরিক বিদাতের ময়লা আমি সাফ করে দিলা। আমার বাইরা আমার বন্ধুরে এইবারই খ্রিস্টান ছেলেটা নব্য খ্রিস্টান আমার ছেলেটা কোরআন শরীফের গা থেকে ময়লা পরিষ্কার করিয়া নিজের পকেটের অর্থ খরচ করিয়া পারফিউমস আতর কিনলেন, আতর কিনিয়া কোরআনের চতুর্দিকে এরকম করে মাখাইতেছেন, মাখাইয়া নিয়া বাজান এই কাপড়টা নিয়া শার্টটা ফেলে দিয়া খালি গেঞ্জি গায়ে দিয়া বিবির কাছে কোরআন শরীফ এরকম কইরা বুকে নিয়া যখন দাঁড়াইছে মিথিলা ডাক দিয়ে কয়, তুমি না খ্রিস্টান, তুমি আবার কেন আনছো কোরআন? ছেলেটা ডাক দিয়ে কয়, আমি এটার মায়া ছাড়তে পারি না, তোমার বাবার কাছে ওয়াদা দিয়েছিলাম আমি আর পড়বো না, কিন্তু আমি এটা বলি নাই যে আমি দেখবো না, আমি শুধু এক নজর দেখি, এটা দেখলেই আমার কলিজা ঠান্ডা হইয়া যায়। আর বন্ধু মিথিলা ডাক দিয়ে বলতেছে, তুমি যদি এই কোরআন শরীফকে এতই ভালোবাসো তাইলে আমার কত হইলো, হয় কোরআন নিয়ে থাকবা না হয় আমারে নিয়ে থাকবা। মুসলিম ছেলেটা নব্য খ্রিস্টান আমার ছেলেটা ডাক দিয়ে বলে, আমি বলে দিলাম আমি
তোমারে বাদ দিয়া দিতে পারি, মুসলমানদের ধর্ম গ্রন্থ কোরআন আর দূরে দিতে রাজি নাই। আবার ভাইরা মিথিলা রাগ করে ডাক দিয়ে বলে তাইলে আমার ডিভোর্স দাও, ছেলেটা ডাক দিয়ে বলে শুধু ডিভোর্স নয় আর শোন 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 শোন, এখানে কথা কয় কারা, কথার আওয়াজ আসে কেন, এই ছেলেরা কথা বলো কেন, মুসলমান বন্ধুরারে আমার এই মিথিলাকে ডাক দিয়ে বলতেছে শোন আমি অন্ধ হয়ে গেছিলাম তোর রূপের লাবণ্যতার কাছে, যার কারণে কোরআনের আলোকে আমি অন্ধকার ভেবে আমি কোরআন দূরে রাখছি, কিন্তু আল্লাহর কথায় সত্য কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ জুলুমাতি ইলান নূর, কেউ যদি পাপের অন্ধকারের পথে নিমজ্জিত থাকে, কেউ যদি অন্ধকারের পথে থাকে আর ওই ব্যক্তি যদি কোনো না কোনো সময় যদি কিতাবের কাছে আত্মসমর্পণ করে, আল্লাহ পাক এই কোরআন কারীমের দ্বারা তাকে অন্ধকারের পথ থেকে টেনে এনে আলোর পথে উঠাইয়া দেয়। বলেন না আল্লাহু আকবার, এই ছেলে ডাক দিয়ে বলে যা আমি তোরে ছেড়ে দিলাম, তোর ধর্ম ছেড়ে দিলাম, নতুন করে আবার নবান করে কালেমা পড়ি মানার নাম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার আর 5-7 মিনিট লাগবে, কতরা ফিনিশিং দিয়ে দাঁড়া দাঁড়িয়ে আছেন, বসেন বাজান, দোয়া হয়ে যাবে, এক্ষুনি মোনাজাত করে দেব। ভাইয়া বসে পড়েন, বসে দোয়া করা আদব। আমার ভাইরা কার দোয়া কখন কবুল হবে এটা আল্লাহ পাক ভালো জানে। বসেন না বাজান, সবাই বসে পড়েন। আমি ইচ্ছা করলে আরও সময় নিয়ে আলোচনা করতে পারতাম, কিন্তু আগামীকালকে মাহফিল আছে, আবার এসএসসি পরীক্ষা, এ ছেলে মেয়েদেরও লেখাপড়া আছে। হ্যাঁ, এই দু সব দিকে বিবেচনা রেখেই আমার বন্ধুগণ আমি লম্বা কথা শর্ট করে দিলাম। এবার মিথিলাকে বিদায় দেওয়া হলো, সে কালেমা গ্রহণ করে আবার নিজ দেশে ফিরত আইছে। কয়েক মাস পরে সে মারা গেছে, খুব খেয়াল করেন, কয়েক মাস পরে সে মারা গেছে। ওই জামানার সবচেয়ে বড় বুজুর্গ আল্লাহর ওলি স্বপ্নে দেখেন যে এই ছেলেটা কবর নামক যে খোয়ারে ঢুকেছেন, সত্যিকারের মুসলমান হয়েই ঢুকেছেন, আল্লাহ তাকে জান্নাতে জায়গা করে দিয়েছে। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার এই এতক্ষণের কথা যদি আপনাদের বোধগম্য হয়ে থাকে তাহলে আপনারা অতি সহসায় বুঝতে পেরেছেন। আমি বিশ্বাস করি আমি আপনি মায়ের গর্ভ নামক একটা খোয়ারে ছিলাম, গর্ভে নামক একটা খোয়ারে ছিলাম। এই খোয়ার থেকে আমরা কেউ হিন্দুর ঘর থেকে জন্ম নিয়েছি, কেউ বৌদ্ধর ঘরের থেকে জন্ম নিয়েছি, কেউ খ্রিস্টানের ঘরে জন্ম নিয়েছি, কিন্তু আল্লাহ শুকুর যে আল্লাহ পাক আমাকে আপনাকে মুসলমানের ঘরে জন্ম দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ তাআলা আমাদের এই পাওয়া সম্পদ ইমানি দৌলত যাদের কাছে আছে আল্লাহ তাদেরকে দরদ করে ডাক দিয়ে বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ও দৌলতে ইমানদারের ছেলে মেয়েরা, ও দৌলতে ইমানওয়ালা বান্দা বান্দিরা, মায়ের গর্ভে নামক খোয়ার থেকে বের হইলা, দুনিয়া হাঁটাচলা করলা, রাজনীতি অর্থনীতি সমাজনীতি শিক্ষানীতি ব্যবস্থানীতি আদান প্রদান মোয়ামেলা যা আছে সব কিছু করো, কিন্তু করতে যাইয়া আমাকে ভয় করা বাদ দিও না, আমাকে ভয় করিও, আর ভয় করার মতন ভয় করিও, হাক্কা তুকাতিহি ভয় করার মতন ভয় করিও। আবার শোনো, নির্ধারিত টাইমই কিন্তু আমি আল্লাহ তোমাদেরকে আমার তৈয়ার করা খোয়ারের মধ্যে তোমাকে আনবই। কথা বলেন আনবই, সেই খোয়ারটার নাম হলো কবর। এই কবরে যেন তুমি ইমান হারা হয়ে না আস, নন মুসলিম না হয়ে আস, মুসলিম হয়ে যেন আস, মুসলমান না হয়ে তুমি মৃত্যুবরণ করিও না। বলেন এই নির্দেশটা কার? নামার আগে আমি আপনাদের কানে আপনাদের মস্তিষ্কে দুইটা লাইন বলি,
এই আয়াতের সাথে হাদিসের সাথে আল্লাহ রসুল বলেন আল মারউ মা মান আহাব্বা, যার সাথে যার মহাব্বত তার সাথে তার কিয়ামত। ভাইয়া আপনার উঠা বসা যদি ট্রান্সজেন্ডারদের সাথে হয়, আপনার উঠা বসা যদি মাদক সেবনকারীদের সাথে হয়, আপনার উঠা বসা যদি আমার ভাইরা দুর্নীতিবাদদের সাথে হয়, আপনার উঠা বসা যদি অনিসলামিক কার্যকলাপ করেনওয়ালাদের সাথে হয়, মনে রাখবেন আপনার ওই দিনের উঠা হাসরও কিন্তু তাদের সাথেই হবে, যার সাথে যার মহাব্বত তার সাথে তার কিয়ামত। এজন্যই কবি বলেন আইশ ইশরত কে লিয়ে ইনসানহি ইয়াদ রাখতো বান্দা হয় মেহমানহি। মনে রাখো তুমি আরাম আয়েশ করার জন্য মায়ের গর্ভ থেকে দুনিয়া আসো নাই, এটাকে তুমি আসছো আমল দিয়া তোমার নিজের এই ঘরটা সাজাও, ওই কবর নামক খোয়ার কবর নামক খোয়ারটা সাজাও, এটা কবির কথা আমার বাইরা। সেই লক্ষ্যে আমি বলতে চাই বেআমলদের জন্য কবর জাগা ভালো নয়। কথা কয় না, কথা কয় না, এই এখন কিন্তু কপাল পোড়ারাই চলে যাবে। ধান কাইটা উডানির রাখছেন, রোদ দিয়া শুকাইলেন, কিন্তু ঘরে উডাইতে পারলেন না, এর চাইতে বড় কপাল পোড়া আর কৃষক কেউ হইতে পারে না। এতক্ষণ বসে থাকলেন আর সামান্য পাঁচ মিনিট বসবেন না, এটা হতে পারে না। একটু ধৈর্য ধরেন, আল্লাহ কাকে কবুল করবেন আল্লাহ ভালো জানেন। আমার শেষ কথা, ব্যায়ামদের জন্যে আল্লাহকে পুরাপুরি ভয় করে কবরে না গেলে, সত্যিকারের মুসলমান না হয়ে কবরে গেলে কবর কিন্তু আমার আপনার জন্য ভালো জায়গা হবে না। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়, বলেন কবর জায়গা ভালো নয় কবর। আরে ভাই এই কথাটা বলে এটাই সবক, এটাই সবক, কবর জায়গা ভালো নয়। একটা জিনিস লক্ষ্য করছেন, আবু তোহা আদনান যে কথাগুলি বলে গেছে প্রত্যেকটা কথার মেকআপে এবং আলোচনা সেটআপে কিন্তু মোটামুটি আল্লাহর দয়া আসছে কিনা বলে, আসছে কিনা? জি, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়, বলেন কবর জায়গা ভালো নয় কবর, আবার কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়, আমল দি কবর গৃহ সাজায় নিতে হয়, আমল দি কবর গৃহ সাজায় নিতে হয়, কবর জায়গা ভালো নয় কবর না। আপনারা ঘুমে গেছেন গা, একটু বলেন না, কবর জায়গা ভালো নয় কবর, মাশাআল্লাহ মাশাআল্লাহ, কবর জায়গা ভালো নয় কবর, আমল দি কবর গৃহ সাজায় নিতে হয়, কবর জায়গা ভালো নয় কবর, ওরে ছয় দিন পরে নক্ষ যাবে নয় দিন পরে চুল, ঠিক কিনা বলে, ওরে ছয় দিন পরে নক্ষ যাবে নয় দিন পরে চুল, কবর গাহের সামান নিতে কইরো না কেউ ভুল বান্দা, কবর গাহের সামান নিতে কইরো না কেউ ভুল, কবর জায়গা ভালো নয় কবর, আমল করে কবর গৃহ সাজায় নিতে হয়, আমল দিয়ে কবর গৃহ সাজায় নিতে হয়, কবর জায়গা ভালো নয় কবর। يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللَّهَ حَقَّ تُقَاتِهِ وَلَا تَمُوتُنَّ إِلَّا وَأَنْتُمْ مُسْلِمُونَ بس بشر بھائی অনেক হয়ে গেছে, বসে পড়ে দোয়া হবে। আমার ভাইরা আগামীকালকে দেশের শীর্ষস্থানীয় অরুণ তরুণ সব নাম করারাই আসবে, মাগরিবের পরপরই আমার অতি আদরে স্নেহের তরুণ আলেমে দিন কলরব শিল্পী গোষ্ঠীর অন্যতম একজন পরিচালক জনাব মুফতি সাইদ আহমদ কলরব উনি আসবেন মাগরিবের পরে না ইনশাল্লাহ। এরপরেই আমার বন্ধুগণ, আমার আরেক ভাই বাংলাদেশের অন্যতম দায়ী মুফাসসির হযরত মাওলানা মুফতি আব্দুর রহিম আল মাদানী দামাত বরকতুল আলিয়া, এরপর পরই আমার আরাক ভাই যিনি আমার প্রতিবেশী আমার পাশেই যার বসবাস সৈয়দ ডক্টর মাওলানা মুফতি
আল্লামা এনায়েতুল্লাহ আব্বাসি দামাত বারাকাতুল্লাহ আলিয়া, তিনি আসবেন। মোহতারাম হাজিরিন, আপনারা আগামীকালকে নিজে আসবেন, অন্যজনকে নিয়ে আসবেন। আর আমি আপনাদের কাছে জানতে চাই, প্রিয় ওয়াক আপ, এই সরকারি বাসভবন জামে মসজিদের মাহফিলে আগত সম্মানিত মুসলিম ইকরামগণ, আমি কয়েক বছর হয়তো গ্যাপ দিছিলাম না, এই আমি এবছর এসেছি, খুশি তো? খুশি তো ইনশাল্লাহ, এত রাত্রে আদান দেওয়া দেবেন আর। হ্যাঁ, আবার যদি আগামীতে আসি ইনশাল্লাহ, শোনেন শোনেন আমার কথা, শোনেন আমার কথাটা, শোনেন, আর একদিন আরও দেখা হবে। সাহালি মাদারের পাশে মাহফিল আছে, গুদারাঘাট এলাকায় আছে, আরও অনেক জায়গায় আছে, দেখা হবে ইনশাল্লাহ। আজান এখন দিলে ডিস্টার্ব হবে, অনেক রাত্র হয়ে গেছে। যাক, শোনেন আমার কথা, শোনেন শোনেন শেষ কথা একটু বলি। আমরা সেই কবর নামক খোয়ারে ঢোকার আগে সত্যিকারের মুসলমান হয়ে মরতে চাই, কারা কারা রাজি আছে? তাহলে আমার সাথে বলেন ইয়া আল্লাহ, বলেন না ইয়া আল্লাহ, রোগ মুক্ত জীবন, অভাব মুক্ত জীবন, ইমান যুক্ত মরণ নসিব করে, আমাদের নসিব করে। হাত নামান, এই তিনটা কথা খুব দামি কথা না? রোগ মুক্ত জীবন, অভাব মুক্ত জীবন, ইমান যুক্ত, বলে না বলে না? এই মিডিয়াওয়ালারা এই ঠ্যাং ঠুং একটু পরে বন্ধ করেন, আপনি গো জ্বালায়। আমি কি শেষ করে দিছি? ঠ্যাং ঠুং গোছান কেন? আপনি গো দোয়া করার দরকার নাই? তো চিংড়ি মাছের মতন ঠ্যাং ভাঙেন কে? একটা ঠ্যাংও গোছাইতে পারবেন না, দোয়া শেষ হবো তারপরে কথা কয় না। মোহতারাম হাজিরিন, শুধু শরীয়তপুরি দেখিয়া রইছে, নাহলে এত কোন অন্য কোনো বক্তা হইলে হাঁপানি উঠতে যাইত পাবলিক ঠেকায় রাখতে গেলে। এটা কার দয়া? কারণ ওই যে একটা কথা আছে, উস্তাদের মায় শেষ রাইতে, এটা জ্ঞানী মানুষের জন্য ইশারাই যথেষ্ট, ঠিক কিনা? তো এই তিনটা সম্পদ আমরা চাই কি চাই না? এক নম্বর কি কথা কয় না, দুই নম্বর কি, তিন নম্বর কি, ইমানযুক্ত মরণ। এই তিনটা সম্পদ পাইবেন, একটা জিনিসকে যদি আঁকড়ায় ধরেন সেটা বলতে পারেন কি? সেটা হইল নবীজির সুন্নাহ, নবীজির সুন্নাহ, আদর্শ, নবীর আদর্শ। কেমনি খাইবেন, কেমনি ঘুমাইবেন, তন্মধ্যে একটা ইম্পর্টেন্ট সুন্নত, খুব গুরুত্বপূর্ণ, সব সুন্নতই গুরুত্বপূর্ণ, তন্মধ্যে একটা সুন্নত একদম সহজ, এই যে খানা খান না বাবা, ভাত খান আর রুটি খান, যাই খান, খানা খাওয়ার আগে পরে টোটাল সুন্নত হলো ১৭টা, কয়টা জোরে কোন, কয়টা? ১৭টা। এর মধ্যে চার নাম্বার সুন্নত আবু দাউদ শরীফের হাদিস, দুই হাত কবজি পর্যন্ত দৌত করা, কয় হাত, কয় হাত, একটু দেখান না বাবা, কয় হাত, কোন পর্যন্ত? কবজি পর্যন্ত। খানা খাওয়ার আগে এবং মুখস্থ করেন, খানা খাওয়ার আগে এবং পরে দুই হাত কবজি পর্যন্ত যেই উম্মতের নন নারী ধুবে, সুন্নত আদায় করবে, আল্লাহ রসুল বলেন আল্লাহ পাক ওই নন নারীগণকে মৃত্যু পর্যন্ত মহামারী মরণব্যাধি জটিল কঠিন ক্যান্সার ভাইরাস করোনা অমিক্রন এগুলো থেকে আল্লাহ তাআলা হেফাজতে রাখবে, সুবহানাল্লাহ বলে। নাম্বার দুই, তার যদি ঋণ থেকে থাকে, ঋণে একবারে ঢাকিয়া ফেলাইছে, চক্ষু মুখ আন্দা কথা কয় না, মারা যাবে, কালামা পড়তে পড়তে ইমানের সহিত মৃত্যুবরণ করবে। তাহলে শেষ ভালো যান, তাহলে ভাইয়ারা বাবারা আজকে থেকে কি ওয়াদা করা যায়, খানা খাওয়ার আগে পরে রসুলের এই সুন্নতটা আমরা ইনশাআল্লাহ মানব, বাচ্চাদেরকে শিক্ষা দেব, বন্ধুদের কাছে তবলিগ করব ইনশাআল্লাহ। এইরকম সহজ সহজ সুন্নত, যে ঘরের ভাইয়েরা মাদক ছাড়তে পারতেছেন না, যে বোনেরা পর্দা করতে পারতেছেন না, আমার ভাইরা যে ঘরে রোগবালা মুসিবত ফুরায় না, ঋণ ফুরায় না,
আপনি একটা কিতাব নিয়ে যাবেন, সুন্নত রসুল আমার নিজের সংকলন করা, নিজের লেখা, উম্মতের আলেমদের সাথে মশওয়ারা করে এই কিতাবটা আমি সুন্নতের ফেরিওয়ালা হয়ে উম্মতের ঘরে ঘরে পৌঁছায় দেওয়ার জন্য কিতাবটা সংকলন করেছি। ভাইয়া, যে ভাইটা আমার মাদক ছাড়তে পারতেছেন না, যে বোনটা পর্দা করতেছেন না, যে বাবা মায়ের রোগবালা মুসিবত ফুরাচ্ছে না, যে ঘরে দুঃখ দুর্দশা অভাব ফুরাচ্ছে না, ঋণ ফুরাচ্ছে না, একটা কিতাব আপনি সুন্নত ওয়ালা উম্মত হিসাবে আপনি নিয়ে যান। হাক্ক তুকাতিহি, আল্লাহকে ভয় করার মতন ভয় করে তার রসুলের আদর্শকে আপনি ঘরে ঢুকিয়ে দেন। বাচ্চাদেরকে বাবা হয়ে সন্তানদেরকে নিয়ে একটা সুন্নতের তালিম করেন, কেমনে আপনি আংটিটা হাতে দিবেন, কেমনে আপনি টুপিটা মাথায় দিবেন, ওই তো আদনান বলে গেছে, হাদিস খোলেন মাথার চুল কীভাবে আঁচড়াবেন সেটাও আছে। আয় আল্লাহ আপনি সবাইকে সুন্নত ওয়ালা উম্মত হওয়ার তৌফিক দান করেন। হামারে জিন্দগি কো বন্দিগি বানা দো, আয় মেরে রব হামারে জিন্দগি কো বন্দিগি বানা দো। বলেন আমিন, আবার বলেন আমিন। মা বোনদের জন্য অত্যন্ত চমকপ্রদ তত্ত্বভিত্তিক আয় সুন্নতের আলোচনার কিতাব আপনারা নিয়ে যাবেন ইনশাআল্লাহ। আমি আবারও বলছি, যদি কষ্ট পেয়ে থাকেন আমার কোনো কথায় কোনো আচরণে, মাফ করে দিবেন, বেঁচে থাকলে আবারও দেখা হবে ইনশাআল্লাহ। সো আগামীকালকে দাওয়াত দিয়ে কর্তৃপক্ষকে তাদের সুস্বাস্থ্য কামনা করে আমি ইতি টানলাম। সুবহান রব্বিকা রব্বিল ইজ্জতি আম্মা ইয়াসিফুন, ওয়া সালামুন আলাল মুরসালিন, ওয়ালহামদুলিল্লাহি রব্বিল আলামিন। দোয়া হবে মোনাজাতের পর আপনারা কিতাব পাবেন ইনশাআল্লাহ। আর পকেট সাবধান, 100 টাকার কিতাব কিনতে আইসা হাজার হাজার টাকার মোবাইল হারায়েন না, নাকি বলেন? 100 টাকার কিতাব কিনতে আইসা হাজার হাজার টাকার মোবাইল হারায় না, সাবধান। বই যারা নিচ্ছেন মনোযোগ সহকারে, যে কোনো একটা সুন্নত দোকানদারি করেন, দোকানে কিতাব রেখে তালিম করবেন, আল্লাহ কবুল করেন। দোয়া হচ্ছে, দোয়া করে দিও তো। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আম্বিয়া ওয়াল মুরসালিন محمد وعلى آله وأصحابه أجمعين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وَهَبْ لَنَا مِن لَّدُنكَ رَحْمَةً إِنَّكَ أَنتَ الْوَهَّابُ رَبَّنَا هَبْ لَنَا مِنْ أَزْوَاجِنَا وَذُرِّيَّاتِنَا قُرَّةَ أَعْيُنٍ وَاجْعَلْنَا لِلْمُتَّقِينَ إِمَامًا رَبِّ هَبْ لِي مِنَ الصَّالِحِينَ رَبِّ هَبْ لِي مِنَ الصَّالِحِينَ اللَّهُمَّ إِنِّي ظَلَمْتُ نَفْسِي ظُلْمًا كَثِيرًا رب ارحمهما كما ربياني صغيرا اللهم حاسبني حسابا يسيرا رب ارحمهما كما ربياني صغيرا اللهم اعز الاسلام والمسلمين اللهم انصر الاسلام والمجاهدين الفلسطينيين يا حي يا قيوم برحمتك نستغيث يا حي يا قيوم برحمتك استغيث ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين أستغفر الله أستغفر الله أستغفر الله إن الله غفور رحيم ও মালিক, যেই হাত দিয়ে কাবা ধরি, যেই হাত তোমার মাহবুব বান্দাউলিদের সাথে লাগানো, ও মালিক এই হাত দুখানি তোমার সাঘি দরবারে গভীর রজনীতে এই ওয়াক আফ সরকারি বাসভবন জামে মসজিদ কমিটির উদ্যোগের সম্মেলনে প্রথম দিনের মাহফিল আল্লাহ মুখতাসার সমাপনী করে তোমার দরবারে
আলেমদের নিয়ে হাত তুলেছি আল্লাহ, আল্লাহ বাবার বয়সি মুরব্বীদের নিয়ে হাত তুলিস, মাবুদ জীবনে কত মাহফিলে কত মোনাজাত করেছি গো আল্লাহ, কোন মাহফিলের মোনাজাত তোমার দরবারে কবুল হয়েছে জানি না, আজকের এই মাহফিলের মোনাজাত তুমি ফেরত দিও না। ও মাবুদ তুমি যদি কবুল না করো কে কবুল করবে, তুমি যদি দয়া না করো কে আমাদের প্রতি দয়া করবে, দুনিয়ার দরবারের নিয়মের মতন তো তোমার দরবারের নিয়ম না আল্লাহ, দুনিয়ার দরবারের নিয়ম হইল দুনিয়ার কোন ফকির এক দুয়ারে ভিক্ষা না ফেলার এক দুয়ারে যায়, দুনিয়ার কোন মামলার আসামি এক কোটি জামিন না পেলার এক কোটি যায় গো আল্লাহ, দুনিয়ার কোন রোগী এক ডাক্তার কবিরাজের চিকিৎসা ভালো না কইলা এক ডাক্তার কবিরাজের কাছে, দুনিয়ার কোন ছেলে মেয়ের মার আগ দেখাইলে বাবার কাছে যায়, বাবার আগ দেখাইলে দৌড়াইয়া আম্মু আম্মু বলে ডেকে ডেকে আম্মুর কাছে যায়, আল্লাহ গো তুমি তো আমাদের এমন এক আল্লাহ, তুমি যদি আমাদের গুনার প্রতি রাগ হই আমাদের তারাইয়া দাও, বলো না রে আল্লাহ আমরা কার দরবারে কই যাব, চাই তোমার দরবারে গভীর রজনীতে জীবনে শেষ মোনাজাত মনে করে হাত তুলে কান্দি আর স্বীকার করে বলি, কর জড়ে নত শিরে তুলেছি দুই হাত, দয়া করে মায়া করে কবুল কর মোনাজাত, একটা ডাক দেন না আল্লাহ বলেন না, দয়া করে মায়া করে কবুল কর মোনাজাত, কর জোরে নত শিরে তুলেছি দুই হাত, দয়া করে মায়া করে কবুল কর মোনাজাত, আল্লাহ গোনাহেরি সাগরে আমরা ডুবেছি তোমার রাহি নামে রাশি ধরেছি, এটা ডাক দেন আল্লাহ বাজানো, ও ভাই বোনের যারা লেখাপড়া করো পরীক্ষা দিবা, এই পাগলের সাথে কয়েক মিনিটের জন্য একটু হা দুখানা তুলে আমিন আমিন বল, এই পাগল দোয়া করে দিবি আমার আল্লাহ তোমাদের মেধা শক্তি ব্রেন শক্তি বাড়াইয়া দিবি, ও মা বোনেরা ও বাবারা ভাইরা কে কোথায় আছো গো, এখন তো নির এই সময় আমার দেশের কোট বন্ধ, ওরে অফিস আদালত কোট কাজারি মার্কেট বন্ধ, একমাত্র আমার আল্লাহর দয়ার কোটখানা খোলা, কাজে জীবনের শেষ মোনাজাত মনে করে মোনাজাত করো, আরে ভাই কার পিছনে জানি মালাকুল মত দাঁড়ায় রয়েছে, আরে কার জন্য জানি জঙ্গলার বাস রেডি হইয়া গেছি, আরে কার জন্য জানি রে কাপনের কাপড় কোন দোকানে তৈয়ার হইয়া রয়েছি, ও বাজা
আমার আল্লাহর কাছে হাত তোলো না বাবা, মায়েরা বোনেরা আমিন আমিন গুনগুন করিয়া বইলু বাজান সবাই, যার যার মনের বেদনা আল্লাহর কাছে প্রকাশ করো। কর জোরে নত শিরে তুলেছি দুই হাত, দয়া করে মায়া করে, বলেন না দয়া করে মায়া করে কবুল কর মুনাজাত। একটা ডাক দেন আল্লাহ, বলেন না আল্লাহ, বলেন না ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ। যত গুনাহ করছি মাওলা মোর জীবনে, মোদের গুনাহ মাফ কইরা দাও নিজ গুণে। যত গুনাহ করছি মাওলা মোর জীবনে, মোদের গুনাহ মাফ কইরা দাও নিজ গুণে। আল্লাহ ও ও আল্লাহ, আমাদের সবার গুনাহগুলি তুমি মাফ করে দাও। ও আল্লাহ, এই মুনাজাতকে তুমি কবুল করে নাও। পৃথিবী থেকে যত দিন ইনসান দুনিয়া থেকে বিদায় নিয়ে কবর চলে গেছি, আয় আল্লাহ জিনেরাও আজকের মাহফিলে এই সমস্ত মজলিস আইসা হাজির হইয়া মাহফিল ছোড়ে, আবার দোয়া করে জিনেরা ওরে মানুষ হইয়া চর্ম চোখে দেখি না, কত জিনেরা আল্লাহর পাগল হইয়া আমাদের জন্য কান্দে, নিজের জন্য কান্দে। আল্লাহ যত জিন ইনসান দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরবাসী হইয়া গেছে, সমস্ত কবরবাসীদেরকে তুমি জান্নাতবাসী বানিয়ে দাও। ও বাবু, যত জিন ইনসান আমরা পৃথিবীতে বেঁচে আছি, হেদায়েত দান করিয়া দাও, হায়াত বাড়াইয়া দাও। ও আল্লাহ, শান্তির ফয়সালা করিয়া দাও। আয় আল্লাহ, তাম পৃথিবীর সমস্ত সৃষ্টিজীবীর জন্য শান্তির ফয়সালা করিয়া দাও। মাবুদু, আমি জানি না কার মনে কি বেদনা, কার মনে কি যন্ত্রণা নিয়ে তোমার দরবারে হাত তুলেছে। আল্লাহ, কার জানি দাদা দাদির জন্য কান্না আসে, কার জন্য জানি নানা নানি ভাই বোন আত্মীয় স্বজনের জন্য কান্না আসে, এখন আবার কার জানি যে জানি রে আরে ময়দানি, কার মা আছে কার বাবার, কার বাবা আছে মা নাই, আমি পাগল হলে তো জানা নাই। কত কষ্ট করলো মা বাপ মোদের জন্য সংসারে, কেমন জানিয়াছেন বাবমাই ওই না অন্ধকার কবরে। আল্লাহ প্রাণের আম বলে আমি ডাকিব কারি, মাইথয়া মাইথয়া ঘুমাই রইল কবুরি, প্রাণের বাবা বলে আমি ডাকিব কারি, বাবাই তুইয়া মাই তুইয়া ঘুমাই রইল কবুরি। আয় আল্লাহ, মরিয়া গেছে যাহারো মা আর বাপ, দয়া করে মাফ করে দাও তার আর মা বাবার কবরে রাজা। এটা ডাক দেন আল্লাহ, আল্লাহ যারা মরিয়া গেল
মারবাব দয়া করে মাফ করে দাও তারার মা বাবার কবরে রাজা। আল্লাহ আমার সোহান ভাই দোয়া চাইছে, আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ তার বাবা দুনিয়ায় নাই, আল্লাহ আল্লাহ বাবার কবরটা জান্নাত বানিয়ে দাও। আল্লাহ সোহান ভাই অসুস্থ, আল্লাহ সুস্থ করে দাও। এই মসজিদ কমিটির বর্তমান সভাপতি সেক্রেটারি কেশিয়া, সকল সদস্য ইমাম মুয়াজ্জিন খতিব মুসল্লি এলাকাবাসী সবার জন্য দোয়া করলাম, তুমি কবুল করে নাও। আল্লাহ আমার শ্রদ্ধার ভাই দিনি ভাই মাওলানা ইউসুফ সাহেবকে কবুল করো। আল্লাহ হায়াত বাড়াইয়া দাও, কেমনে দেশের প্রখ্যাত আলেমদেরকে এখানে এনে মিলন মেলা করবে, উম্মতকে কেমনে বুঝাবে সেই ফিকিরে বেচারা চিন্তায় মগ্ন হইয়া থাকে। ও আল্লাহ এই ওয়াকাফ এলাকার ঘরে ঘরে রহমত ও বরকত নাযিল করে দাও। আয় আল্লাহ যেই ঘরে স্বামী স্ত্রী জীবনে সুখ নেই সুখ দিয়ে দাও, যেই ঘরে ছেলে মেয়ে নাই নেককার ছেলে মেয়ে দিয়ে দাও। বাবা দোয়া লম্বা হলে মনে কষ্ট নিও না, আরে ওলিগণ বলেন দোয়া যত প্রশস্ত হবে তত তাড়াতাড়ি আল্লাহর দরবারে কবুল হইয়া যাবে। এই জন্য বাবা কার মনে কি চাওয়া আছে আমার জানা নাই, আল্লাহর কাছে তুমি মাথা নত করে দুখানা হাত তুলিয়া কান্দ, আল্লাহর কাছে চাও আমার আল্লাহ দেওয়ার দুনিয়া তৈয়ার। ও আল্লাহ তারা ব্যবসা করে ব্যবসায়ীদের ব্যবসায় বরকত দিয়া দাও, যারা চাকরি করে প্রমোশন দিয়া দাও, যারা লেখাপড়া করে রেজাল্ট ভালো করে দাও, যারা বিদেশে আছে আল্লাহ প্রবাস জীবনে ভালো রাখ। আল্লাহ যারা বিদেশ যাওয়ার জন্য টাকা পয়সা জমা দিয়ে আটকা পড়ে আছে দ্রুত যাওয়ার ব্যবস্থা করে দাও। ইয়া আল্লাহ অনেক ভাই বোনের পরীক্ষা চলতেছে, আল্লাহ তুমি মা বাবার মুখে হাসি ফুটানোর তৌফিক দিয়ে দিও, ছেলে মেয়ে ভাই বোনদের লেখাপড়ার রেজাল্ট ভালো করে দিও। আল্লাহ যারা ব্রেন শক্তি দুর্বল ব্রেন বাড়ায় দাও গো আল্লাহ। আয় আল্লাহ আল্লাহ যাদের মা বাপ দুনিয়ায় নেই তাদের মা বাবার কবর জান্নাত বানিয়ে দাও, যাদের মা বাপ বেঁচে আছে তাদের মা বাবার হায়াত বাড়ায় দাও, যাদের মা বাবা অসুস্থ আল্লাহ তুমি সুস্থ করে দাও। ইয়া আল্লাহ এই এলাকার অদূরে সুদূরে কাছে কিনারে যত জায়গায় কার কবর কোথায় আছে আমার জানা নাই, আল্লাহ সমস্ত কবরবাসীদেরকে জান্নাতবাসী বানিয়ে দাও। আল্লাহ সারা দুনিয়ার মাজলুম মুসলমানদের হেফাজত করো, বাংলাদেশের মাজলুম আলেমদের পেরেশানি দূর করে দাও, তামাম পৃথিবীর মসজিদ মাদ্রাসা খানে কামার কাজ বিবাদ মিটাবাদ করে দাও, আমাদের নসিবে বারবার মক্কা মদিনা জিয়ারত নসিব করে দাও। আল্লাহ জীবনে একবার হলো স্বপ্নের মাধ্যমে নবী দিদার নসিব করে দাও। এই এলাকার যে বুড়া বুড়ি যুবক যুবতী হাসপাতাল ক্লিনিকে বাড়িঘর বিছানায় রুগী হইয়া পইরা রইছে তার আর রোগ ভালো করে দাও। আল্লাহ যাদের অভাব আছে অভাব দূর করে দাও, যাদের ঋণ আছে ঋণ পরিশোধ করার ব্যবস্থা করে দাও, যাদের পিছনে হামলা মামলা ঝামেলা আছে আল্লাহ তাদের পেরেশানি মুক্ত জীবন দান করে দাও। ও আল্লাহ এই টেকনিক্যাল এলাকা, আয় আল্লাহ এই দারুসালাম এলাকা, এই ওয়াকাফ কলোনি সরকারি বাসভবন এলাকা, কাছে দূরের এই মিরপুরের সমস্ত, মিরপুরে 1, 2, 3, 4, 6, 10, 11, 12, 13, 14, আল্লাহ সমস্ত যুবকদেরকে আমি অন্তর দিয়া ভালোবাসি, তারও আমারে অন্তর দিয়া ভালোবাসে, যুবকরা আগামী প্রজন্মের সম্পদ, তাই তোমার কুদরতি দরবারে হাত তুলিয়া সাহি দরবারে বলি আমার এই যুব ভাইদেরকে মাদকের নেশা থেকে তুমি বাঁচাইয়া দাও।
আল্লাহ মাদক মুক্ত জীবন দান করে দাও, রব্বুল আলামিন এলাকার মা বোনদেরকে পর্দা নিজে বানিয়ে দাও, আল্লাহ যত মার্কেট দোকানদার আছে সব ব্যবসায়ীদের দোকান পাঠে ব্যবসায় বরকত দিয়ে দাও, আয় আল্লাহ আমার দেশের সরকার, সরকারি দল, বিরোধী দল, প্রশাসক, পুলিশ বাহিনী, র‍্যাব বাহিনী, পুলিশ বাহিনী, বিমান বাহিনী, নৌবাহিনী, সেনাবাহিনী, আয় আল্লাহ এনএসআই, ডিজিএফআই, ডিএসবি, ডিবি, সাংবাদিক, সাহিত্যিক, রাজনীতিবিদ, ভাষাবিদ, আয় আল্লাহ সবাইকে সবার জায়গায় নেকভাবে কবুল কর, আয় আল্লাহ সবার পরিবারে তুমি শান্তি বরকত নাজিল কর, আয় আল্লাহ সবার অন্তরে দিনের সহি বুঝ পয়দা করে দাও, আল্লাহ সবার অন্তরে দিনের সহি বুঝ পয়দা করে দাও, আমার বাংলাদেশকে আজাব গজব মহামারী থেকে বাঁচাও, আয় আল্লাহ আমার দেশের জনগণ এবং জনগণের সম্পদ, দেশের সম্পদ সাগর, মহাসাগর, উপসাগর, নদ নদী, খাল বিল, পুকুরের পানির মাছ, ক্ষেতের ফসল, গাছের ফল, জঙ্গল বনের পশু, গোয়ালের গরু, মহি বকরি, ভেড়া, ছাগল, খামার, খামারের হাঁস মুরগি, গরু, আয় আল্লাহ কবুতর, গৃহপালিত পশু পক্ষী, বিড়াল ছানা, কুকুর ছানা, কারো দেশ গ্রামে মাছের খামার, গরুর খামার, কারো ফলের বাগান, কারো কৃষি ফসলের খ্যাত, আল্লাহ সবার, কারো আবার শহর বন্দরে মিল, ইন্ডাস্ট্রিজ, কলকারখানা, দোকান, মার্কেট স্থাপনা, আল্লাহ সবার সব সম্পদের জন্য দোয়া করলাম হেফাজত কর, সব কিছুর মধ্যে আল্লাহ তুমি বরকত ঢেলে দাও, দিয়া দাও আল্লাহ, আল্লাহ তুমি দোয়াগুলি কবুল করে দাও আল্লাহ, এটা ডাক দেন না বলেন না আল্লাহ, রব্বুল আলামিন যারা দোয়া চাইছে দোয়ার হকদার, দোয়ার আশা রাখে, সবার জন্য দোয়া করলাম তুমি কবুল করে নাও, যত ওলি আল্লাহ দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, বিশেষ করে আমার পীর মুজি শেখুল ইসলাম আহমদ সুবির রহমতুল্লাহ সহ, আল্লাহ সমস্ত ওলিদেরকে জান্নাতুল ফেরদৌসের উচ্চ মাকাম দান কর, আয় আল্লাহ আগামীর চরমনের ফাল্গুনের সম্মেলনকে তুমি কবুল কর, আল্লাহ হক দরবারের সব দাওয়াতগুলি তুমি কবুল কর, রব্বুল আলামিন যা চাইতে পারলাম তাও দিয়া দাও, যা চাইতে মনে নেই ভুলে গেছি তাও দিয়া দিও, আল্লাহ যা বলতে পারছি তাও কবুল করে নিও, আল্লাহ যা বলতে চাইছিলাম ভুলে গেছি মনে নাই অন্তর্জামি হইয়া তাও কবুল করে নাও, ও আল্লাহ এখন তো দোয়া হাত নামায় ফেলবো, কিন্তু আমি পাগলে তো হাত নামাইতে মনে চায় না, আল্লাহ তোমার দরবারে শেষ একটা কথা জিজ্ঞেস করি, আমাদের গুনাহ মাফ হইছে নি, আমাদের ওলি আল্লাহ বানাইছো নি, আমাদের বাবা মারে মাফ করছো নি, আমার মনের আশা পূরণ হইব নি, আমারে তুমি খাঁটি বান্দা মুসলমান হিসাবে কবুল করবানি, আল্লাহ মাহফিল যে যেখানে যাইব আয় আল্লাহ সবাইকে সহি সালামতে পৌঁছায় দিও, যাওয়ার সময় আমার ভাই বাবারা মা বোনেরা যে কদম বাড়াইব, প্রতিটি কদমে কদমে কুটি কুটি গুনাহ মাফ করে দিয়া কুটি কুটি নেকি দান করে দিও, আল্লাহ একটা ডাক দেন না বলেন না আল্লাহ, ইয়া আল্লাহ এরা কি চায় আমি জানি না আল্লাহ, আল্লাহ তুমিও এতগুলো মানুষের মধ্যে কেউ কি তোমার প্রিয় বান্দা নাই, আল্লাহ তার উসিলে আমাদের দোয়াকে কবুল করে নাও, আয় আল্লাহ নবীজির উসিলে দোয়া কবুল করে নাও, আয় আল্লাহ আমাদের অন্তরে তোমাকে ভয় করার মতন ভয় করার গুণ দিয়ে দাও, দৌলতে ইমান হেফাজত খর ফরমাও, আয় আল্লাহ কবর নামক খোয়ারে ঢোকার আগে সত্যিকারের মুসলমান বানাও, ইয়া আল্লাহ আমার ছেলে মেয়ে, আমার বিবি, আমার দোস্ত আবাব দোয়া চাইছে আল্লাহ, সবার জন্য দোয়া করলাম,
আল্লাহর দিল যেন কেন সাক্ষী দিতেছে বারবার, আজকে তুমি দোয়া ফিরত দিবা না আল্লাহ, আল্লাহ তুমি দোয়াগুলি কবুল করে নাও। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আল্লাহ 100 টাকার মায়া ত্যাগ করে যারা এই কিতাবটা নিল, সুন্নত রসুল যেই ঘরে থাকবে, যেই বান্দার কাছে থাকবে, নিল নিবে নিচ্ছে, আল্লাহ 100 টাকার বরকত, কোটি কোটি টাকার বরকত দুনিয়ায় মিলিয়ে দিও, আখেরাতের সুন্নতলা উম্মতর বরকতে নবীর সুপারিশে জান্নাত দিয়ে দিও। সুবহান রব্বিকা রব্বিল ইজ্জতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রব্বিল আলামিন। আমিন আমিন বিরহমতিকা ইয়া আরহামার রাহিমিন।